অভিজাত এলাকায় সারি সারি সুচ্চ বাণিজ্যিক ভবন নিমতলি কিংবা চুরিহাট্টার অভিযোগের তীর ছিল রাসায়নিক গুদাম ও মজুতের দিকে ছিল সরু অলিগলি রজুহাত কিন্তু এবার বনানির এই অগ্নিকাণ্ড এত প্রাণহানির দায়কার যেটা ছিল এটা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না এই জন্য আগুনটা ভিতরে দ্রুত ছড়ায় গেছে এবং মানুষ সাপস্যের সমস্যা হয়েছে ভবনের মালিক একটু হলে কি বেঁচে যেত কিছু প্রাণ ভবন হয়েছে অভিযোগ জমা পড়েছিল রাজুকে সেই দু সালে ফল মেলেনি দায় কি এড়াতে পারবে প্রতিষ্ঠানটি এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না এটা এখানের যারা মালিক ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা একবারে ধরে ধরে নাম্বার দিয়ে দিয়ে মালিকের নাম দিয়ে দিয়ে কোনটাত কোন অসুবিধা আছে বা কোনটাত কোন সুবিধা বা অসুবিধা নাই সবকিছু আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করব এবং প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে বিশেষ করে ফায়ার সেফটির কি অবস্থা আছে এটা আমরা দেখব এফআর টাওয়ারের গায়ে গা লাগিয়ে দাঁড়ানো গোটা দশেক ভবন হয়তো আবারও কোনো দুর্ঘটনার পর বেরিয়ে আসবে অন্য ভবনের নকশার গাফলুতি জিরো টলারেন্সের কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র অবশ্য বলছেন দশ দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে যে প্রত্যেকের ফায়ার সেফটি বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো তবে অগ্নি নিরাপত্তার গাফলিতে বারবার এমন দুর্ঘটনার লাগাম পড়বে কবে ঘুরে ফিরে উঠছে সেই একই প্রশ্ন এফআর টাওয়ারের ঠিক কয়েকটি বিল্ডিং পরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ ভবনগুলো এক একটির মধ্যে এক চুলো কোথাও ফাঁক নেই রাজুক আর সিটি কর্পোরেশন বলছে এবার চলবে শুদ্ধি অভিযান সেক্ষেত্রে এ ধরনের ভবনের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয় রাশেদ দিমন সময় সংবাদ ঢাকা